জার্মানির রাশিয়া আক্রমণ পৃথিবীর ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য একটি অভিযান। এটি শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণ করেছিল তাই নয়, এই যুদ্ধের ফলাফল এখনও বিশ্ব পরিস্থিতিতে অনুভূত হয়। হিটলারের নেতৃত্বাধীন জার্মানি ইউরোপের বৃহৎ একটি অঞ্চল দখল করে ফেলেছিল। মাত্র ৬ সপ্তাহের মধ্যে ফ্রান্স নাজিদের দখলে চলে যায়। এই রকম একটি পরিস্থিতিতে হিটলারের পরবর্তী টার্গেট ছিল তার প্রধান আদর্শগত শত্রু সোভিয়েত ইউনিয়ন। প্রায় ৩০ লক্ষের বেশি জার্মান সেনা সোভিয়েত আক্রমণের জন্য সোভিয়েত বর্ডারে জড়ো হচ্ছিল। এত বড় আক্রমণের প্রস্তুতি কি কোনো দেশ তার শত্রু দেশের থেকে লুকিয়ে রাখতে পারে? কিন্তু জার্মানি তা পেরেছিল। সোভিয়েতরা বুঝতেই পারেননি যে জার্মানি তাদের দেশকে আক্রমণ করতে চলেছে। সোভিয়েত নেতা জোসেফ স্টালিনকে সোভিয়েত ইন্টেলিজেন্সিয়া খবর দিয়েছিল যে জার্মান সেনা সোভিয়েত বর্ডারে জড়ো হচ্ছে, কিন্তু স্টালিন আশ্বস্ত ছিলেন যে জার্মানরা তখনই সোভিয়েত আক্রমণ করবে না। করবে, কিন্তু আরও কিছু সময় পরে। সোভিয়েত যুদ্ধের জন্য প্রস্তুত হতে আরও কিছু সময় পাবে, এই ধারণাই ছিল স্টালিনের সবচেয়ে বড় ভুল। কিন্তু স্টালিন এমন ধারণা করেছিলেন কেন? প্রথমত, আগস্ট ১৯৩৯, তখন সারা ইউরোপে বিশ্বযুদ্ধের পরিস্থিতি। ঠিক সেই সময় জার্মানি ও সোভিয়েতের মধ্যে একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হলো, যার নাম মলোটভ রিভেন্ট্রপ প্যাক্ট। দ্বিতীয়ত, হিটলার সোভিয়েত আক্রমণের আগে যে দেশগুলিতে অভিযান করেছিলেন তাদের কাছে বেশ কিছু দাবি পেশ করেন, প্ররোচিত করেন, তারপরে আক্রমণে যান। সোভিয়েতের ক্ষেত্রেও এমন কিছুই তিনি করবেন ভেবেছিলেন স্টালিন, কিন্তু আদর্শগত শত্রু রাশিয়ার ক্ষেত্রে এগুলি কিছুই করেননি হিটলার। তাই হয়তো ১৯৪১ সালের ২২ জুন স্টালিনের নির্দেশ না থাকায় সতর্ক ছিল না সোভিয়েত সেনা, সোভিয়েত দেশে প্রবেশ করল জার্মান সেনা। কিন্তু এই হঠাৎ আক্রমণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সোভিয়েত নেতারা কল্পনাও করতে পারেননি। প্রায় ৩০ লক্ষ সেনা, ৩৪০০ ট্যাঙ্ক, ২৫০০র কিছু বেশি এয়ারক্রাফট সহ জার্মান বাহিনী প্রথমেই লাল ফৌজকে হটিয়ে দেয়। যুদ্ধের প্রথম দিনেই জার্মানরা সোভিয়েতের ১৮০০টি এয়ারক্রাফটকে ধ্বংস করে দেয়। মাত্র দুই দিনের মধ্যে জার্মানরা সোভিয়েত ইউনিয়নের বায়ুপথের সম্পূর্ণ দখল নিয়ে নেয়। মাটিতে জার্মান সেনার সাফল্য ছিল আরও অবাক করার মতো। মাত্র চার দিনেই জার্মান ট্যাঙ্ক ১৮৫ মাইল এগিয়ে যায়। সোভিয়েত সেনা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এই এদিক ওদিক ছড়িয়ে যাওয়ার ফলে সোভিয়েত সেনার আরও একটি সমস্যা প্রকট হয়। রাশিয়ার সেনার ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল, ফলে তারা সেনার বিভিন্ন ইউনিটের মধ্যে যোগাযোগ ঠিকঠাক রাখতে পারছিল না। লাল ফৌজকে এই বিষয়ে পুরোপুরি নির্ভরশীল হতে হয় কমিউনিস্ট পার্টির কমিটিগুলির উপর। এই রকম বিক্ষিপ্ত অবস্থায় থাকা সোভিয়েত সেনার সুযোগ নিয়ে জার্মানরা আরও এগিয়ে যায়। অগস্টের মধ্যে প্রায় ৭ লক্ষ সোভিয়েত মানুষকে বন্দি করে জার্মান সেনা। নাজি নেতৃত্ব ভাবেন খুব কম সময়ের মধ্যেই তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন। জার্মানির এই অভিযানের লক্ষ্য ছিল সোভিয়েত রাশিয়ার উত্তর দিকে আর্খাঙ্গেলস্কের বন্দর থেকে ক্যাসপিয়ান সাগরের কাছে আস্ত্রাখানের বন্দর পর্যন্ত একটি কাল্পনিক রেখা, এ লাইন যাকে বলা হয়, সেই পর্যন্ত পৌঁছানো। কিন্তু যত সময় এগোয় যুদ্ধের একটি ফ্যাক্টর জার্মানদের কাছে আস্তে আস্তে আশঙ্কার বিষয় হয়ে ওঠে। সোভিয়েত সেনার পুরো ডিভিশন, এমনকি পুরো আর্মি গ্রুপ ধ্বংস হয়ে গেলেও নতুন একটি আর্মি গ্রুপ চলে আসছিল। হ্যাঁ, নতুন যে আর্মি গ্রুপ আসছিল বা সোভিয়েত সেনার যে আর্মি গ্রুপগুলো যুদ্ধের ময়দানে ছিল তাদের কাছে জার্মানদের মতো আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু তারা লড়াইয়ের ময়দানে ছিল। জার্মানরা ভেবেছিল জুনের শেষে লাল ফৌজ সর্বোচ্চ ৪০টি রিজার্ভ ডিভিশন মোবিলাইজ করতে পারবে, কিন্তু সোভিয়েতরা ৮০০টি রিজার্ভ ডিভিশন মোতায়েন করতে পারে, যাতে ছিল প্রায় ১৪০০০০ সেনা। সোভিয়েত সেনার প্রতিরক্ষার গভীরতা দেখে জার্মানরা অবাক হয়ে যায়। আগস্টের শুরুতে জার্মান সেনার তরফ থেকে হিটলারকে বলা হয়েছিল সোভিয়েত তাদের সর্বোচ্চ সেনা মোতায়েন করে ফেলেছে, আর তারা নতুন সেনা মোতায়েন করতে পারবে না। কিন্তু জার্মান সেনার এই ধারণা যে ভুল ছিল
তা জানা যায় স্মলেস্কে যুদ্ধে। জার্মানরা এখানে পৌঁছানোর আগে ভাবেন তাদের এই অঞ্চলে খুব কম প্রতিরোধের সম্মুখীন হতে হবে, কিন্তু তারা ঘটনাস্থলে গিয়ে নতুন করে 5টি সোভিয়েত ফিল্ড আর্মির মুখোমুখি হন। জার্মান সেনা স্বভাবতই তাদের ঘিরে ধরে, কিন্তু সঙ্গে সঙ্গেই তারা কাউন্টার অ্যাটাক ফেস করে আরও 7টি ফিল্ড আর্মির তরফ থেকে, যারা নতুন করে যুদ্ধে যোগ দিয়েছিল। স্মলেস্কে মোট 10 লক্ষ মানুষের মুখোমুখি হন জার্মানরা। যে অঞ্চলটি জার্মানরা ভেবেছিল খুব সহজেই দখল করে ফেলবে, তা দখল করতে তাদের 2 মাস সময় লাগে। প্রায় 1 লক্ষ জার্মান সেনা নিহত হন। স্মলেস্কে যুদ্ধে জিতলেও পর্যদুস্ত হয় জার্মান বাহিনী। অক্টোবর চলে আসে, রাশিয়ার রাস্তাঘাট সেই সময় কর্দমাক্ত। জার্মান ট্যাঙ্ক কর্দমাক্ত রাস্তার মধ্যে দিয়ে খুব ধীর গতিতে এগোচ্ছিল। রাশিয়ার সেনা সময় পেয়ে আরও সংগঠিত হয়, আরও লক্ষ লক্ষ যুবক যুবতী লড়াইয়ে যোগ দেয়। রাশিয়ার জন্য যুদ্ধটি একটি জনযুদ্ধে পরিণত হয়েছিল। দেখতে দেখতে শীতকাল এলো, জার্মানরা তখনও মস্কো পর্যন্ত পৌঁছতে পারল না। এদিকে জার্মান সেনার যুদ্ধের রসদ ফুরিয়ে আসছিল, তারা ক্লান্ত পরিশ্রান্ত ও যুদ্ধের জন্য অনুপযোগী হয়ে উঠছিলেন। যুদ্ধের শুরুতে জার্মানরা ভাবতেই পারেননি তাদের রাশিয়ায় ভয়াবহ শীত মোকাবিলা করতে হবে। 5 ডিসেম্বর 1941 মস্কোর গেটে সোভিয়েত সেনা বিভৎস প্রতি আক্রমণে যায়। জার্মানরা আর এগোতে পারেননি, তারা পিছু হটতে শুরু করেন। শীতের জন্য জার্মানরা ব্যর্থ হননি, শীত এসেছিল জার্মান ব্যর্থতার জন্য। এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানির পরাজয়ে বিরাট ভূমিকা নেয়। শুধু তাই নয়, যুদ্ধের ফলাফল এখনও বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে।